হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। পয়সা আসার কিছু টোটকা, আমি বারবার কিন্তু একটা কথা ভিডিওতে বলি, আমি আর সবার মতো নই, আমি শাস্ত্র বিশ্বাসী, বাজে কথা বলতে আমি ভালোবাসি না। কাজেই রাতারাতি টাকার গাছ হয়ে যাবে সেটা বলবো না, রাতারাতি বাক্স সিন্ধু ভর্তি হয়ে যাবে সেটাও আমি বলবো না। কর্ম আমাদেরকে করে যেতে হবে, তার সঙ্গে যেগুলো শাস্ত্র অনুযায়ী নিয়ম আছে সেইগুলোও করে যেতে হবে। আগেকার দিনে রাজা মহা জমিদাররা তারাও কিন্তু সমস্ত বিধি বিধান মেনে চলতেন, তারা সব সময়ের জন্য পঞ্জিকা দেখতেন, সব সময়ের জন্য শাস্ত্র মানতেন, তারা কিন্তু টিকে থাকতেন, সুখে শান্তিতে থাকতেন। পয়সা আসে না, শরীর ভালো যায় না, বাড়িতে শান্তি নেই, বিপদ লেগেই আছে, এইগুলোই হচ্ছে একটা একটা করে আমাদের খারাপের লক্ষণ। তাই উপায় হচ্ছে লেবু। এই লেবু হাজার বছর ধরে নানান কাজে ব্যবহারের জন্য চলে আসছে। যারা তান্ত্রিক মতে টোটকা করে তারা লেবু নিয়ে কাজ করে, যারা সাধু খুব ভালো তারা লেবু নিয়ে কাজ করে, যারা দেবদেবীর পুজো করে তারা লেবু নিয়ে কাজ করে, যারা এই টোনা টোটকা করে তারাও লেবু নিয়ে কাজ করে, এবং যারা নজর থেকে মানে নজর ছাড়ানোর কাজ করে তারাও লেবু নিয়ে কাজ করে। কাজে লেবুটা সেই যুগ যুগ ধরে চলে আসছে। কেউ কালা জাদু করেছে, কেউ বাড়ির দিকে কু নজর দিয়েছে, ভালো করে শুনুন। সবার উপরে এই লেবু রামবাণের মতো কাজ করে, ভগবান রামের বাণের মতো কাজ করে এই লেবু এবং লঙ্কা। লাল লঙ্কা শুকনো নয়, কাঁচা লাল লঙ্কা বা সবুজ কাঁচা লঙ্কা। বাড়ির মেন গেটে লেবু লঙ্কা ঝুলিয়ে দিলে যারা নজর দেয়, নজর দিতে পারবে না ঘুরিয়ে, তাদের দৃষ্টি খারাপ হয়ে যাবে। যাদের অর্থ উন্নতি হচ্ছে না, অলক্ষীর বাস বাড়িতে, তারা যদি লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে এই ঝাল টক যেমন নজর লাগার কাজ থেকে বাঁচায়, তেমনি অলক্ষীকেও বাড়ির ভিতরে প্রবেশ করতে দেয় না। এর আগে অনেক দিন আগে আমি ভিডিওতে বলেছি, মা লক্ষ্মী দেবী পছন্দ করেন মিষ্টি জিনিস, আর অলক্ষী পছন্দ করে টক এবং ঝাল জিনিস, অলক্ষীর ভীষণ প্রিয়। আর অলক্ষী খুব অলস হয়, খাটতে চায় না, হাঁটতে চায় না, যেখানে এই লেবু লঙ্কা দেখে সেখানেই বসে পড়ে, আর সে ভিতরে যাবার চেষ্টাও করে না। কাজেই মেন গেটে লেবু লঙ্কা অবশ্যই ঝোলাবে। কথায় আছে, নজর লাগলে সবুজ গাছও হলুদ হয়ে যায়। নজর এত বাজে জিনিস, সবুজ গাছকেও হলুদ করে দেয় এই নজরে। কোথাও কোথাও লাগান মানে দোকান বা গাড়িতেও লাগানো হয়, যেমন নতুন গাড়ি কিনলে লেবু লঙ্কা ঝুলিয়ে দেওয়া হয়, এবং কারখানাতেও ঝুলিয়ে দেওয়া হয়, এবং অফিসেও ঝুলিয়ে দেওয়া হয়, এবং নতুন বাড়ি করলেও ঝুলিয়ে দেওয়া হয়। এটা বহু বছর ধরে আমরা দেখে আসছি। বাড়িতে অনেক সময় অনেকজন আসে কিন্তু খারাপ নজর দেওয়ার চেষ্টা করে, তারা ঘুরে ঘুরে দেখে, যেই লেবু লঙ্কায় নজর পড়ে যায় তাদের অজান্তে কিন্তু তাদের মন্ত্রতে কোনো কাজ হয় না। কাজেই বাড়িতে লেবু লঙ্কা অবশ্যই ঝুলিয়ে রাখবে। কবে ঝোলাবে? শনিবার মঙ্গলবার করে ঝুলিয়ে দেবে, এবং সেটা 10-15 দিন থাকবে, শুকিয়ে গেলে নষ্ট হয়ে গেলে জলে ফেলে দেবে, আবার নতুন ঝুলিয়ে দেবে। যখন খুলবে তখন আবার নতুন সঙ্গে সঙ্গে পরিয়ে দেবে। আমি সবাইকে বলি, যাদের সময় খারাপ যাচ্ছে তারা প্রত্যেকটা মঙ্গলবার করে নিরামিষ খাও, এবং শনি মন্দিরে যাও বা হনুমানজির মন্দিরে যাও, এবং হনুমানজির 40 অবশ্যই পাঠ করো। হনুমানজির মন্দিরে গিয়ে
প্রদীপ ধরিয়ে দিয়ে এসো, মোমবাতি ধরিয়ে দিয়ে এসো এবং লাড্ডু দিয়ে এসো। হনুমানজির লাড্ডু কিন্তু অতি প্রিয়, ভীষণ প্রিয় লাড্ডু। হনুমানজি যদি লাড্ডু পান তাহলে ভীষণ খুশি হয়ে যান। মন্দিরে বা ঘরে হনুমান চল্লিশা পাঠ করা যায়। মন্দিরে হলে খুবই ভালো, হনুমানজির সামনে বসে বসে পাঠ করবে। সেটা যদি সম্ভব না হয়, বাড়ির কাছে যদি মন্দির না থাকে, তাহলে অবশ্যই বাড়িতে পাঠ করবে। আর মঙ্গলবার করে নিরামিষ অবশ্যই খাবে, হনুমানজির আশীর্বাদ অবশ্যই পাওয়া যাবে। যাদের ভাবো যে ভূত প্রেতের ভয় আছে, বাড়িতে অঘটন ঘটে বা নিজেদের সঙ্গে অঘটন ঘটে, যেমন এক মেয়ে আমাকে ফোন করে বলছিল যে রাত্রে শুয়ে থাকলে কে যেন আঁচড় দিয়ে দেয় মনে হয়, কে যেন গলা টিপে ধরে তাই মনে হয়, তো এই ক্ষেত্রে অবশ্যই হনুমান চল্লিশা বাড়িতে পাঠ করবে এবং হনুমানজির ছবি এনে ঘরে রাখবে। মঙ্গলবার মঙ্গলবার পুজো করবে, মঙ্গলবার মঙ্গলবার নিরামিষ খাবে। যেখানে হনুমানজি থাকবে, যেখানে গোপাল থাকবে, যেখানে রাধা কৃষ্ণ থাকবে, যেখানে ভোলেনাথ থাকবে, সেখানে কিন্তু ভূত প্রেত কোনো ক্ষতি করতে পারবে না। কাজেই হনুমানজি যেখানে থাকবে ভূত প্রেত না আবে, তো ভূত ভূত প্রেত কোনোদিন আসতে পারবে না হনুমানজি যদি থাকে। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ।